মহান বিজয় দিবস উদযাপন করেছে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সকালে বিজয় র্যালি সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের বড়পুল আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দিবসটি উদযাপন করা হয়। সংগঠনের মহাসচিব মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রোকসানা মাহবুবা লাভলি, অর্থ সম্পাদক আলহাস জালাল মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ কারি মাওলানা ইব্রাহিম খলিল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডক্টর এম এ হাওলাদার, ডক্টর মিজানুর রহমান সহ অন্যান্যরা। এছাড়াও সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম ফারুক, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্বাসউদ্দিন রানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ রাব্বি, সিনিয়র সদস্য হামিদুর রহমান শাকিল, জোনায়েদ কাউসার আমিন শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তোমাদের লেখাপড়া, তোমাদের শিক্ষকদের কথা, তোমাদের অভিভাবকদের কথা তোমরা পরবর্তী শিখবে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজকে র্যালি, এই র্যালিতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। যারা আগত, আমরা যে র্যালি সম্পন্ন করলাম এটা বিজয় র্যালি। এই র্যালির মাধ্যমে আমরা ফুল নিয়ে তৃতীয় স্বদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য কোনো সত্য চট্টগ্রামের মানুষ এখনো বিজয় র্যালিতে তৃতীয় স্বদেশ ফুল দিতে পারছে না, ভালোভাবে উদযাপন করতে পারছে না। আগামী বছরের মধ্যে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে অনুরোধ জানাবো সরকারকে, চট্টগ্রামের বুকে একটা স্মৃতিসৌধ করে দেওয়ার জন্য। বিজয় র্যালি, বিজয় দিবস আমরা উদযাপন করতেছি। এই উদযাপন হল শহীদদের, যারা লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। আমরা বিজয় দিবস পালন করতেছি, আজ আমাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, তাদের পরিবারের শোকাহত পরিবারের প্রতি রহিল আমাদের সমবেদনা। আমরা চাই অর্থনৈতিক মুক্তি আমরা পেয়েছি, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি। রাজনৈতিক খানাহানি থেকে যদি আমরা বাঁচতে পারি, দেখেন মানুষকে বাঁচাতে পারি, তাহলে বাংলাদেশ উন্নয়নের একটি মডেল হয়ে যাবে, আমরা সেই সভায় বুক করব। আমরা চাই আগামীতে রাজনৈতিক দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা সরকার এবং রাজনৈতিকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি।